Number 1, Call of Duty. এই গেমটি চালে আপনারা খুব সহজে আপনাদের বন্ধুদের সাথে অনলাইনে খেলতে পারেন এবং এই গেমটির মধ্যে যে ফিচারগুলো রয়েছে তা ফিডব্যাক থেকে অনেক ভালো। এই গেমটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসবো, আসার পর এখানে সার্চ করবো কল অফ ডিউটি। সার্চ করার সাথে আমাদের সামনে গেমটি চলে আসবে। এই গেমটি হচ্ছে রিভিউ হচ্ছে 73,000, সাইজ 3 GB এবং এটা 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। নাম্বার 2, হরর ফিল্ড। এই গেমটির মধ্যে মূলত আপনাকে একটি ভূতের বাড়ির মধ্যে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাকে এখানে টিকে থাকতে হবে। এটাই হচ্ছে হরর ফিল্ড। অনেক ইন্টারেস্টিং গেমটি, আমি অনেক খেলেছি এবং অনেক মজা পেয়েছি এবং ভয়ও করেছি। তো এই গেমটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে, আসার পর এখানে সার্চ করতে হবে হরর ফিল্ড লিখে। তো হরর ফিল্ড লেখার সাথে সাথে আমাদের সামনে গেমটি চলে আসবে। তো এই গেমটি রিভিউ হচ্ছে 1,000 এবং সাইজ হচ্ছে 103 MB এবং এটা ডাউনলোড হয়েছে 10 মিলিয়ন বার। গেমটি অনেক ইন্টারেস্টিং। নাম্বার 3, শ্যাডো ফাইট। আপনারা যারা ফাইট করতে অনেক পছন্দ করেন তাদের জন্য মূলত এই গেমটি। এই গেমটির মধ্যে যত সুন্দর গ্রাফিক্স করা হয়েছে, আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে এই গেমটির মধ্যে ইনভাইট করে আপনারা চাইলে খুব সহজে এই গেমটির মধ্যে ফাইট করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। এই গেমটির মধ্যে যে গ্রাফিক্স রয়েছে তা অনেক সুন্দরই, অনেক ইন্টারেস্টিং। জানি না আপনারা গেমটি খেলবেন কি না খেলবেন, তবে অবশ্যই আমি গেমটি খেলতেছি। এই গেমটি ডাউনলোড করার জন্য আমাদের সরাসরি প্লে স্টোরে আসতে হবে, আসার পর আমাদের সার্চ করতে হবে শ্যাডো ফাইট অ্যারেনা লেখে। ওকে, তো এটি লেখে সার্চ করার সাথে আমাদের গেমটি চলে আসবে। এই গেমটি হচ্ছে রিভিউ হচ্ছে 4,000 এবং 133 MB এই গেমটি এবং এটা 5 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। তো এই গেমটি গ্রাফিক্সটা অনেক সুন্দর, আপনারা চাইলে ডাউনলোড করে খেলতে পারেন। রেস অফ কার্ফোর্স। এই গেমটির মধ্যে মূলত আপনারা আপনাদের বন্ধুদেরকে গাড়িতে ঘুরে ঘুরে মেরে খেলতে হবে। ডাউনলোড করার জন্য আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে, আসার পর সার্চ করতে হবে কার্ফোস লেখে। ওকে, সার্চ করার সাথে সাথে আমাদের সামনে গেমটি চলে আসবে। এই গেমটি হচ্ছিল 15 বার রিভিউ হয়েছে এবং এটা সাইজ হচ্ছে 213 MB এবং এটা 100K অর্থাৎ 1,00,000 বার ডাউনলোড হয়েছে। আপনারা চাইলে এটা খেলতে পারেন। নাম্বার 5, ফুড গ্যাং। এই গেমটির মধ্যে মূলত আপনাদেরকে বিভিন্ন রকম খাদ্যের সাথে ফাইট করতে হবে, যেমন কলা, আপেল, তো ইত্যাদি ইত্যাদি। যারা খাদ্য প্রিয় মানুষ তারা অবশ্যই চাইলে এই গেমটি খেলতে পারেন। গেমটি ডাউনলোড করার জন্য আমাদেরকে সরাসরি প্লে স্টোরে চলে আসতে হবে, আসার পর আমাদেরকে সার্চ করতে হবে ফুড গ্যাং লিখে। ওকে, তো ফুড গ্যাং লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এটার হচ্ছে রিভিউ হচ্ছে 102টা এবং 27 MB এটা এবং 5 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। তো আপনারা চাইলে এটা খেলতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করবে।